মনে করো তুমি কাউরে বিয়ে করছো, যুবক কি করছো বলো না, আমার সঙ্গে কথা বলো, কি করছো? মোটামুটি তোমার বউটা অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেক ভালো, অনেক কোয়ালিফাইড, এবং তার চরিত্র খুব ভালো, কিন্তু তুমি তোমার বউকে পছন্দ করো না, হালালভাবে আসক্ত হতে পারো নাই। তো যখন রাস্তাঘাটে বের হবা, দেখবা যে আয় হায় রাস্তাঘাটে কত সুন্দরী বউ রে, কি আসে না নাই, তখন তোমার এই মনে আফসোস শুরু হবে যে কিরে আমি কারে পাইলাম, এই খ্যাত কই থেকে আসছে রে, মনে আফসোস শুরু হবে। কিন্তু যখন একজনকে ভালোবাসবা, হালালভাবে ভালোবাসবা, আসক্ত যখন হবা, পৃথিবীর হাজারো সুন্দরী তোমার সামনে দাঁড়িয়ে যাক, তোমার মন এ কথাই বলবে যে তোরে আল্লাহ যারে দিছে ওর চাইতে সুন্দরী আর কেউ হতে পারে না। দিস ইজ কল ইনার পিস, এটা হচ্ছে মনের প্রশান্তি। এজন্য হালালভাবে ভালোবাসবে, এক নাম্বার উপকার যে পাবা এটা হচ্ছে মনের প্রশান্তি। সুবহানাল্লাহ, বড়